স্লগ ওভারে মাশরাফি হতে পারেন খুব ভয়ঙ্কর, সেটা ভালো মতোই জানতেন মোসাদ্দেক হোসেন। ম্যাচের ক্যাচ না ধরার চেষ্টায় তাই খেপেছেন মোসাদ্দেক। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কথাটার যৌক্তিকতা এই দৃশ্যেই মেলে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ব্যাটিং পর্ব শেষ, এবার ফিল্ডিং এর পালা। বল হাতে ইনিংসের শুরুটা মাশরাফিই করেছেন। সারা জীবন ইনজুরির সাথে লড়ে যাওয়া মানুষটা যে এখনো ইনজুরি নিয়েই খেলে যাচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে। আরো ভালো মতো বোঝা গিয়েছে যখন মাশরাফি ফিল্ডিং করেছেন, কোমরের ব্যথাটা বোধহয় খুব বেড়ে গেছে, আপনি অনুভব করতে পাচ্ছেন তো? মাশরাফির যত কষ্টই হোক না কেন, তাকে খেলে যেতেই হবে। তিনি যে অধিনায়ক, পথ দেখানোর দায়িত্বটাও তো তারই। মাঠের সবচেয়ে ব্যস্ত মানুষটাও তাই মাশরাফি। কে কোন জায়গায় সেরা, কার কখন কোথায় থাকা উচিত, সব দিকেই চোখ মেশের। শেষ কবে এই দৃশ্য দেখেছেন মনে পড়ছে? গত ম্যাচে একটু ফিরে যাওয়া যাক। ফিল্ডিং মিসের কারণে দীপ সাহাকে সেদিন বকেছিলেন ম্যাচ, আজ অবশ্য বকেননি, তবে বুঝিয়েছেন দীপের ভবিষ্যৎ আছে বলেই হয়তো ম্যাচ চান ভুলগুলো কম হোক, দীপ আরো ভালো করুক। এমনকি এখানেই শেষ নয়, ড্রিঙ্কস বিরতির সময় মাঠ ছাড়ার আগেও দীপকে বুঝিয়ে বের হয়েছেন মাশরাফি। বড় ভাইয়ের পরামর্শ কাজে লাগিয়েছেন দীপ। ম্যাচ যখন মাঠে ঢোকার অপেক্ষায়, ঠিক তখনই উইকেট তুলে নিয়েছেন। কাউকে দেয়া পরামর্শটা কাজে লাগলে ভীষণ খুশি লাগে দীপের চেয়ে, তাই ম্যাচের উল্লাসটাও এখানে বেশি। শেষ রক্তবিন্দু অবধি লড়তে ভালোবাসেন ম্যাচ, আর শেষ রক্তবিন্দু অবধি লড়তে হলে দরকার মাঠের সবার সমান মনোযোগ। যখন সেই মনোযোগে ঘাটতি রেখেছেন তখন মেজাজ খারাপ হয়েছে, ম্যাচ বকেছেন, পথ দেখিয়ে দিয়েছেন। যদি আপনি মনে করে থাকেন সবচেয়ে সিনিয়র বলে মাশরাফি যখন ইচ্ছে মেজাজ খারাপ করেছেন, তাহলে আপনি ভুল করছেন। ধরতে না পারার মতো বলটাও ধরতে পারেননি দেখে নিজেই নিজের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। যখনই সুযোগ এসেছে ঝাঁপিয়েছেন, দলের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন, অথচ ওই পা জোড়ার উপর দিয়ে কম তো ঝড় যায়নি। তবুও মাশরাফির যেই ডেডিকেশন, সেটা যে কারোর জন্যই হতে পারে আদর্শ। এই স্বাধীনতার মাসে নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, সাথে থাকছে প্রথম রিচার্জে 1700 টাকা পর্যন্ত বেনিফিট। তাই দেরি না করে আজই আকাশ সংযোগ নিন, অফারটি চলবে সীমিত সময়ের জন্য। মাশরাফি জানেন কিভাবে দলকে উজ্জীবিত রাখতে হয়, কিভাবে জয় ছিনিয়ে নিতে হয়। আবাহনীর বিপক্ষে 3 উইকেট, বোলিংয়েও নেতৃত্বটা ওই ম্যাচই দিয়েছেন, আর তাতেই এসেছে জয়। উৎস মাহমুদ, অলরাউন্ডার। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladeshe, Niase e-commerce. Shabda Maje, Kenakata, Monarch Mart. Monarch Mart, Bishastatar, Arekna.